আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পর শেখ হাসিনার পতন হয় গণবুখ্যানে এবং আজকে আট আগস্ট দুই হাজার চব্বিশ নতুন তত্ত্বাবধায়ক সরকার শপথ গ্রহণ করে যা প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস মানুষ চায় স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলতে কথাবার্তা বলতে পারে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে নিজের ভোট অধিকার প্রয়োগ করতে পারে এটা মানুষ চায় ধর্মীয় স্বাধীনতা কথা বলার স্বাধীনতা কাজের স্বাধীনতা মেধা বিকাশের স্বাধীনতা এটা মানুষের হচ্ছে মৌলিক চাহিদা তো আমরা এই নতুন সরকারের কাছে সেরকম আশা করব যেন দেশটাকে উন্নতির দিকে নিয়ে যেতে পারেন আর একটা বিষয় আমরা সবাই লক্ষ্য করেছি হলে বলা দরকার নাই সততা একটা পরিবার একটা সমাজ একটা জাতির জন্য বিরাট অ্যাচিভমেন্ট যে পরিবারে সৎ লোক থাকে সেই পরিবারের শান্তি সমৃদ্ধি অবশ্যম্ভাবী যে সমাজে সৎ লোকের আধিক্যতাকে বসবাস করেন ওই সমাজ শান্তি এবং উন্নতি অবশ্যই অন্য সমাজের চেয়ে বেশি এরকম একটা দেশের যারা পরিচালনা করবেন যেমন তত্ত্বাবধায়ক সরকার বা পরিষদ বা গভর্নমেন্ট সরকার যিনি যে সরকার যখন গঠিত হবে তাদের যে সৎ লোক থাকে মেধাবী লোক থাকে তাইলে আশা করা যায় সে দেশ এবং দেশের জনগণ উন্নতি করতে পারবে খুব দ্রুত উন্নতি করতে পারবে এখন আমাদের মনে হয় আমাদের দেশে এই জিনিসটারই অভাব কারণ আমরা দেখি সবারই একই মতামত নেগেটিভ বলতে চাই না আসলে সততার অনেক অভাব আছে বলে মনে হয় হ্যাঁ মানুষ যেটা করে সেটাকে আসলে সে সঠিক বলে মনে করে কিন্তু যারা কাজগুলো দেখে বা যাদের নিয়ে কাজগুলো করা হয় তারা বুঝতে পারে যে এই প্রতিষ্ঠান বা এই ব্যক্তি সৎ কিনা সততা আছে কি না মানুষকে কষ্ট দেওয়া অতিরিক্ত অর্থ আদায় করা সময় ক্ষেপণ করা হ্যাঁ কথা বলার স্বাধীনতা ধারণ করা ম্যাথাপিকা স্বাধীনতা ধারণ করা ইত্যাদি সততার অভাবেই হয়ে থাকে আর কি সততা না থাকলে মানুষ অনাকাঙ্ক্ষী কি বলবো মানে তার যে যোগ্যতার বাহিরেও বা ক্ষমতার বাইরেও সে অনেক কিছু পাইতে চায় বা যোগ্য ব্যক্তি যে স্থান না হয়ে অযোগ্য ব্যক্তিদের স্থান হয় অসততার কারণে তো এই বিষয়গুলি আসলে আমাদের দেশ এবং জনগণের জন্য কি বলবো এটা তো আমরা সবাই জানি মানে পিছিয়ে পড়ার একটা প্রধান কারণ এবং সততা কীভাবে হবে এটা তো বললে হবে না আমারটা আমাকে দেখতে হবে আমি সৎ কি না আগে এটা দেখি আমি আমার সন্তানকে নিয়ে সন্তানদের নিয়ে আমার পরিবেশ আমার আত্মীয় স্বজন ভাই বোন পারাপ প্রতিবেশী ধীরে ধীরে আস্তে আস্তে কাজ করতে থাকে যে মানুষ সততা নিয়ে কাজ করলে কথাবার্তা সব আচার আচরণ ইত্যাদি তাতে হয় কি শান্তি বিরাজ করে সমাজে পরিবারের শান্তি বিরাজ করে এখন যদি মিথ্যা আচরণে অর্থাৎ সত সততা না থাকলে যা হয় আর কি মিথ্যা যারা বলে এক ব্যস্ত হয়ে যায় বা এটাকে কোনো পাপ মনে না করে বা এটাকে কোনো মানুষের জন্য ক্ষতি অকল্যাণ মনে না করে তারা পার নামেও কোনো কাজ নাই সবই করতে পারে কারণ মিথ্যা দিয়ে তো সব ঠিকই ফেলবে তো এই এই ব্যবহার আমরা দেখেছি এটা আসলে জনজীবনে বিশেষ করে যারা রাষ্ট্রীয় পরিচালনায় থাকেন তাদের ভিতরে যদি মিথ্যাচার থাকে তাহলে জনজীবনে খুবই দুর্ভোগ নেমে আসে এটা মানে অকল্পনীয় অসহনীয় হ্যাঁ হয়ে যায় মানুষ অদিষ্ট হয়ে যে এই যে আজকের গণব খান এখন যে সরকার আমরা পেলাম এই সরকার যদি মানুষের মনের ভাব বুঝতে পারে মনের কষ্টগুলো বুঝতে পারে এবং মতো যদি সরকার পরিচালনা করতে পারে তাহলে আমাদের জন্য কল্যাণ আমরা এটাই আশা করব যে এবং পাশাপাশি আমরা নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করব প্রত্যেকে প্রত্যেকের বাড়ির জিম্মাদার হ্যাঁ প্রত্যেকেই কেউ কে চায় যে তার সন্তান অসৎ হোক মিথ্যা বলুক বা মিথ্যাচার করুক বা অন্যায়ভাবে উপার্জন করুক কেউ চায় না কিন্তু ওই কাজও তো আবার করে না কাজ করে না বিধাই সমাজে এই অপ্রীতকর বিষয়গুলো ঘটে থাকে অর্থাৎ আমার না সেটা আমি নিয়ে নিলাম হ্যাঁ এটা আমার কিছু মনেই করলাম না আর কি এটা আসলে খুবই গর্হিত কাজ কারণ অন্যের কষ্ট কষ্টার্জিত সম্পদ আমি বিনা পরিশ্রমে নিয়ে নেব এটা আসলে কাম্য না কারোর কাম্য না এই বিষয় থেকে দে আমার প্রাথমিক পরিবার পরিজন প্রতিবেশী যদি আমার সচেতন হয়ে যায় দেশ জাতি তাহলে কি হবে সবাই শান্তিতে বসবাস করতে পারবে শান্তি মানে আমার যা প্রয়োজন তা আমি কষ্ট করে উপার্জন যদি করতে পারি এবং বেশি চাহিদা না থাকে মানে আমার ক্ষমতার বাইরে আমার যোগ্যতার বাইরে আমি বেশি আর্নিং করতে চাই বেশি উপার্জন করতে চাই তাইলে অশান্তির সৃষ্টি হয় এটা আমাকেই বুঝতে হবে যে আমার কত যোগ আমার যোগ্যতা আমার ওজন যদি আমি না বুঝি তাহলে তো আসলে এই অশান্তির সৃষ্টি হবেই আমার আমি যোগ্য গেলে আমি ছোট্ট একটা করবা চাকরি পাওয়ার যোগ্য আমি সেখানে আমি পরিচালক পদে হ্যাঁ কিংবা বিশেষ ক্যারে বা অন্যান্য জায়গায় আমি আমার যাইতে খুব মন চায়। কিন্তু আমার যোগ্যতা নাই পড়াশোনা করি নাই তাইলে তো আসলে এটা কাম্য না এখানে এটি হবে বা ছাত্র অন্যান্য যারা মেধাবী আছে তাদের চেয়ে আমি অনেক পিছনে কিন্তু আমার লোকজন থাকায় বা বলে অনিয়ম করে আমি এই স্থানটা নিয়ে নিলাম এটাই মানে অসৎ অসৎ লোকের কাজ এইভাবে সমাজ ছেড়ে যায় আর আসলে মানুষ সেবা পায় না কারণ সে তো তারা বা সেবা তারা তো কাজ কি বলে এটা এটা তারা অর্জন করে বাই হুক অ্যান্ড ক্রুক যে কোনোভাবে তারা অর্জন করে তাদের নিজেদের কল্যাণের জন্য করে মানুষের কল্যাণের জন্য করে না যার কারণে সমাজে এই শূন্যতা দেখা দেয় কর্মশূন্যতা বা চেইন অফ কমান্ডের এই জিনিসটা দেখা দেয় এবং সমাজ বিশৃঙ্খলা বিশৃঙ্খলা সৃষ্টি হয় সমাজ এবং দেশে মানে আইন কারণ শৃঙ্খলা মানে কি বলবো কোথাও প্রশাসনে বিচার বিভাগে কোথাও আর এই মানে কি নীতি থাকে না এই বিষয়গুলো আমা নিয়ে আমাদের কাজ করতে হবে একটা গ্রুপই থাকা দরকার যারা নাকি এই বিষয় নিয়ে কাজ করবে সবাই তো রাষ্ট্রপতি হইতে হবে এমন কোনো কথা নাই যে কোনো জায়গা থেকে যে কেউ কাজ করতে হবে অনন্ত ভাগে নিজের পরিবারে তো নিজে কাজ করতে পারি এই জিনিসগুলো আমরা যদি একটু মানে আমাদের খেয়ারে নিয়ে আসি আরো অনেক কথাবার্তা আছে আসলে সমাজ গঠনের পরিবেশ গঠনের অনেক কথাবার্তা আছে পর্যায়ক্রমিকরা ইনশাআল্লাহ আলোচনা হবে আজকে এই মধ্যে আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ